আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় সবুজ সার। সবুজ সার কী, সবুজ সার কীভাবে তৈরি করব, এই সার কীভাবে গাছে প্রয়োগ করব, এবং এই সার গাছে প্রয়োগ করলে এই সার থেকে গাছ কী কী উপকার পাবে, এ নিয়ে আজকের ভিডিও। সবুজ সার একটি উৎকৃষ্ট জৈব সার, এটা পুরোপুরি পরিবেশ বান্ধব সার। এই সার থেকে গাছ তার প্রয়োজনীয় অতিমাত্রিক এবং স্বল্পমাত্রিক সমস্ত উপাদানই পেয়ে থাকে। এই সার ব্যবহার করে গাছের ফলন প্রায় 20-30% পর্যন্ত বাড়ানো যায়। উদ্ভিদের সবুজ অংশের জন্য দায়ী ক্লোরোফিল নামক এক ধরনের পদার্থ। এই পদার্থ উদ্ভিদের বর্ধনশীল সবুজ অংশে, যেমন বর্ধনশীল পাতা এবং বর্ধনশীল কাণ্ডের অগ্রভাগে বেশি থাকে। গাছের এই সবুজ অংশগুলিতে অতিমাত্রিক এবং স্বল্পমাত্রিক সমস্ত উপাদানই থাকে। এই সবুজ অংশগুলিকে মাটির সঙ্গে মিশিয়ে ডিকম্পোজ করে দিলেই মাটির মধ্যে পাতার সমস্ত উপাদানগুলি চলে আসবে। এইভাবে যে সার তৈরি করা হয় তাকে সবুজ সার বলে। যেহেতু গাছের সবুজ অংশ দিয়ে এই সারটি তৈরি করা হয়, সেই জন্য একে সবুজ সার বলা হয়। আমরা যারা ছাদ বাগান বা উঠান বাগান করি, তারা কীভাবে এই সার তৈরি করব, আসুন দেখা যাক এই সার তৈরি করার পদ্ধতি। আগে দেখি আমাদের কৃষক বন্ধুরা কীভাবে এই সার তৈরি করেন। তাঁরা করেন সিম্বগোত্রীয় ফসল, যেমন বরবটি, ধনচে, মটর, ছোলা প্রভৃতি, বা অসিম্বগোত্রীয় ফসল, যেমন গম, সরিষা, মূলো, গাজর প্রভৃতি। জমিতে চাষ করার পর গাছের পাতা বা কচি ডালপালা নরম ও সবুজ থাকা অবস্থায় মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে এই সার তৈরি করেন। আমি দুটি উপায়ে এই সার তৈরি করব। প্রথম পদ্ধতিতে নিয়েছি শুকনো মাটি, একটি 20 লিটারের বালতি এবং গাছের কচি সবুজ পাতা। বালতিতে শুকনো মাটির একটা স্তর দিলাম, তার উপর সবুজ পাতা দিয়ে দিচ্ছি, আবার শুকনো মাটি দেব। এভাবে শুকনো মাটি ও পাতা স্তরে স্তরে সাজিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে মাটি ভিজিয়ে দিচ্ছি। এরপর বালতিকে ছায়া জায়গায় রেখে দেব 3 মাসের জন্য, এবং মাঝে মাঝে অল্প করে জল ছিটিয়ে দেব যাতে মাটি শুকিয়ে না যায়। 3 মাস পর মাটি ও সবুজ পাতা এইরকম হয়েছে, পুরোপুরি সারে পরিণত হয়ে গেছে। আরও 2 মাস ছায়াতে রেখে দিয়ে এই সার গাছে ব্যবহার করব। দ্বিতীয় পদ্ধতিতে নিয়েছি পুকুরের পাঁক মাটি। পাঁক মাটি না পেলে ভিজে মাটি দিয়েও এই সার তৈরি করা যাবে। আর নিয়েছি গাছের কচি সবুজ পাতা। এই সারটিকে আমি ছায়াযুক্ত জায়গাতে তৈরি করব। প্রথমে পাঁক মাটির একটা স্তর তৈরি করে নিতে হবে। এই সার তৈরি করতে পাঁক মাটি ব্যবহার করলে সারের কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে। এই স্তরের উপর কচি পাতাগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে দেব। পাতাগুলো যেন পাঁক মাটির ওপরেই থাকে। পাতাগুলোকে আবার পাঁক মাটি দিয়ে ঢেকে দিতে হবে। সমস্ত পাতা যেন ঢাকা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবার এই মাটিকে বস্তা দিয়ে ঢেকে দিয়েছি। এইরকমভাবে 3 মাস রেখে দিয়েছিলাম। 3 মাস পর মাটি এই রকম অবস্থায় এসেছে। এখানে যে পাতা দেওয়া ছিল তা পুরোপুরি পচে মাটির সঙ্গে মিশে গেছে। এই মাটিকে তুলে বস্তাবন্দি করে আরও 3 মাস রেখে দিয়েছিলাম। মাটি শুকিয়ে যাওয়ার পর ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন সারটি ব্যবহার করা যাবে। এই সার তৈরি করার পর আমরা কীভাবে ব্যবহার করব, এই সবুজ সারকে টবে অ্যাডিশনাল ফার্টিলাইজার হিসাবে ব্যবহার করা যাবে। এই রকম গাছের জন্য
দুমুঠ করে ব্যবহার করব। একটু কম বা বেশিতে কোনো সমস্যা হবে না, যেহেতু এটা পুরোপুরি জৈব। অথবা সবুজ সার দিয়ে গাছকে রিপটিং করা যাবে। এই সমস্ত গাছগুলোকে আমি সবুজ সার দিয়ে অক্টোবর মাসে রিপটিং করেছি। গাছগুলো এখন ডরমেন্সিতে আছে, শীত পরেই এই সারের এফেক্ট বোঝা যাবে। আবার সবুজ সার দিয়ে গাছ সরাসরি পটিং করাও যাবে। এই ফোর সিজন লঙ্ঘন গাছটিকে আমি সবুজ সার দিয়েই পটিং করেছি। দেখুন গাছটির গ্রোথ কত সুন্দর হয়েছে। এই সবুজ সার ব্যবহার করে নানা রকম উপকার পাওয়া যায়। টবের মাটিতে সবুজ সার প্রয়োগ করে যে জৈব সার পাওয়া যায় তা মাটির গঠনের উন্নতি করে এবং মাটির পিএইচ ঠিক রাখে। সবুজ সার প্রয়োগ করলে মাটির বিভিন্ন উপকারী জীবাণুর কার্যকলাপ বৃদ্ধি পায়, এতে মাটিতে হিউমাসের পরিমাণ বেড়ে যায়। এই সার ব্যবহার করলে ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়াম প্রভৃতির সহজলভ্যতা বৃদ্ধি পায়, টবের মাটির জৈব উপাদানের উন্নতি ঘটে, এর ফলে মাটির উর্বরতা দীর্ঘস্থায়ী হয়। এই সার সম্পূর্ণরূপে পরিবেশ বান্ধব, কোনো রকম দূষণ ঘটায় না।